আসসালামু আলাইকুম। আমরা এই অনুষ্ঠানটা মূলত করি কয়েকটা কারণে, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের যে উদ্যোক্তারা আছেন, আমরা এই পর্যন্ত প্রায় 15 লক্ষ ছেলেমেয়েকে গত 6 বছরে প্রশিক্ষণ দিয়েছি। এই প্রশিক্ষণ দেওয়ার আসলে ইম্প্যাক্টটা কী, এই প্রশিক্ষণ দেওয়ার ফলে আমরা আসলে কী তৈরি করতে পেরেছি এবং সেখান থেকে সত্যি সত্যি আসলে কোনো ইম্প্যাক্ট তৈরি হয়েছে কিনা সেটা বোঝানোর জন্যই, সেটা রিয়েল লাইফ স্টোরি বলার জন্যই, জানানোর জন্যই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। এবং আমাদের এই গল্পগুলো, এই যে এক একটা ব্যাচে 90 দিন করে আমরা যে প্রশিক্ষণ দিই এই ফাউন্ডেশন থেকে, এটা বাংলাদেশের জন্য আমাদের একটা কাজ এবং এই প্রশিক্ষণটা দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে। এই প্রশিক্ষণ নেওয়ার জন্য কোনো টাকা দিতে হয় না। 16টা স্কিলস এবং 460টা কন্টেন্ট দিয়ে এই প্রশিক্ষণগুলো সাজানো। সো এই প্রশিক্ষণের মাধ্যমে আসলে আমাদের যে ছেলেমেয়েদেরকে 64 জেলার, 492টা উপজেলার, 50টা দেশের আমাদের যে তরুণ তরুণীরা আছে, তারা আসলে এখান থেকে কতটা শিখেছেন, কতটা জেনেছেন, কতটা নিজেদেরকে পরিবর্তন করেছেন, সেই গল্পগুলোই আমরা শেয়ার করার জন্য এই আয়োজন। এবং একই সঙ্গে একটা বার্তা দেয়া যে উনি যদি কোনো একটা উদ্যোগ নিয়ে নিজের পরিচয় তৈরি করতে পারেন তাহলে আপনি কেন পারবেন না। সো সেরকমভাবে আজকে গল্প বলতে এসছেন আমাদের সঙ্গে শিল্পী। উনি মূলত বগুড়ার মেয়ে, থাকেন ঢাকার ধানমন্ডি জোনে, আমাদের ঢাকার 11টা জোনের মধ্যে একটা জোন ধানমন্ডি জোনে। আমরা আজকে শিল্পীর গল্প শুনবো, চলুন তার সাথে কথা বলি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। শিল্পী, আমরা শুরুতেই আপনার থেকে যেটা জানতে চাই যে আপনার এই উদ্যোক্তা হয়ে ওঠার পেছনের গল্পটা, কেন আপনার এই ভাবনাটা আনতে হলো জীবনে, কেন মনে হলো আমার নিজের কিছু করা দরকার, নিজের একটা পরিচয় তৈরি করা দরকার, কখন কিভাবে মনে হলো? আমি আমার একটু পরিচয় দিচ্ছি। আমি শিল্পী তালুকদার, আমি ধানমন্ডি জোনে আছি, আমি বগুড়ার বউ, ছাড় বলেছিলেন বগুড়ার মেয়ে। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে গাইবান্ধা। আচ্ছা আচ্ছা। তো হচ্ছে করোনাকালীন সময়টা আসলে কারোর জন্য আশীর্বাদ, আমাদেরকে তাকে বলেন। হ্যাঁ, করোনাকালীন সময়টা কারোর জন্য আশীর্বাদ, কারোর জন্য অভিশাপ। আমি মনে করি আমার জন্য এটা আশীর্বাদ। আমার হাজবেন্ডের যদি চাকরি না চলে যেত তাহলে আমি কিন্তু উদ্যোক্তা হওয়ার স্বপ্ন কখনোই দেখতাম না, বগুড়া ব্র্যান্ডের কিন্তু তখন জন্মই হতো না। আর আমি এক সময় করোনায় আপনার হাজবেন্ডের চাকরি চলে যায়। জি স্যার, করোনায় আমার হাজবেন্ডের চাকরি চলে যায়। আর আমি এক সময় জব করেছিলাম 2006 সাল থেকে 2009 সাল, 2013 সাল থেকে 2016 সাল, এরপর থেকে আমি গৃহিণী ছিলাম। আর এরপর থেকে আমার হাজবেন্ডের চাকরি যখন চলে যায় আমি তখন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখি এবং ঢাকায় টিকে থাকবো আমাদের বাচ্চাদেরকে নিয়ে, এইটা ছিল আমার হচ্ছে প্ল্যান। তো কেন আমি দই নিয়ে কাজ শুরু করেছি, স্যারের আমি যখন প্ল্যান করেছি যে আমি কিছু করব, ফেসবুকে আমি স্ক্রল করেছি যে কোনো কাজ আছে কি না, কোনো ইউটিউবে দেখেছি, হঠাৎ করে স্যার আপনার একটা ভিডিও আমার চোখে পড়ে যে মধুওয়ালা ভাই একজন আছেন, ওনার একটা মানে ভিডিও ছিল যে উনি নাকি ক্লাস 2 পর্যন্ত পড়াশোনা করেছিলেন এবং ক্লাস 2 পর্যন্ত পড়াশোনা করার পরও সে মধু নিয়ে কাজ করে সে জীবনে সাফল্য পেয়ে তার সংসারকে চালাচ্ছিলেন আগে খুব সুন্দরভাবে। ওইটা ছিল আমার জীবনের একটা অনুপ্রেরণা। তখন আরেকটা স্যারের পোস্ট, আপনার পোস্ট আমি দেখেছিলাম, সেটা হচ্ছে 64 মানে নিজের জেলার বিখ্যাত পণ্যগুলো নিয়ে কাজ করুন। এটা আমার আসলে মানে টার্নিং পয়েন্ট, যেহেতু আমি বগুড়ার তো আমাদের বগুড়ার দইটা কিন্তু বিখ্যাত সারা বাংলাদেশে, স্বীকৃত এবং বাহিরেও এর একটা সুনাম আছে। তো আমার এক ভাগ্না আছে, সে কিন্তু খুব ভালো দই বানান, বগুড়ায় উনি খুব ভালো করতে পারছিলেন না, তখন ঢাকায় চলে আসেন। তো আমরা বসে সিদ্ধান্ত নিলাম যে আমরা যদি বগুড়ার মতো করে ঢাকায় দই বানাই, এবং বগুড়ার দইটা যেহেতু মিষ্টি, আমরা চাচ্ছিলাম যে একটু হালকা মিষ্টি দিয়ে, কম মিষ্টি দিয়ে কাস্টমাইজ করে আমরা ওই দইটা বানাবো। তো ওই অনুযায়ী কাজ শুরু হয়ে গেল। তো আমি আমার দই বানানোর পরে আমি পোস্ট দিলাম ফেসবুকে, পোস্ট দেওয়ার পরে মূলধন কোথায় পেলেন? আচ্ছা স্যার, মূলধনটা ছিল আমার গহনা বিক্রি করে, মানে ওই সময় দুই মাস তো আমার হাজবেন্ডের টাকা দিয়ে চলছে চাকরি যাওয়ার পরে, আত্মীয় স্বজনরাও কিছুটা হেল্প করতো। তো আমি আমার উদ্যোগ শুরু করেছি আমার নিজের গহনা বিক্রি করে। 25,000 টাকা ছিল আমার মূলধন।
তো দই বানানোর পরে আমি পোস্ট করেছিলাম, তো একা আপু আমাকে 6টা দইয়ের অর্ডার করে, সরা দই। এবং আমি 2 দিন পরে তাকে ডেলিভারি দিই, দেওয়ার পরে উনি আমাকে খুব প্রশংসা করে, একদম অনেক ভালো হয়েছে। তখন আমার আত্মবিশ্বাসটা বেড়ে যায় যে না, আমি পারবো করতে। আমি একটু এটা আমার হচ্ছে মানে প্রথম ছেল, আলহামদুলিল্লাহ বলবো। তারপরে হচ্ছে আমরা আস্তে আস্তে পোস্ট করি, গ্রুপে জয়েন হই, তারপরে আমি নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে জয়েন করি, 10ম ব্যাচ থেকে স্যার আমি জয়েন করি। এবং আমি পোস্ট মনে হয় দিয়েছিলাম যে আমি এই গ্রুপে জয়েন করতে চাই, তো অনেক ভাইয়েরাই সহযোগিতা করেছিলাম। আমি তখন থেকে সেশন চর্চাগুলো করি এবং এখনও আমাদের জড়তা আছে, কিন্তু সেশন চর্চার মাধ্যমে জড়তা কিন্তু কিছুটা কেটে যাচ্ছিলো আস্তে আস্তে। আমরা কিন্তু এমন একটা অবস্থায় কখনো থাকি যে নিজের পরিচয়টাও কিন্তু দিতে পারি না, নিজের পরিচয়টা দিতে গেলেও আমাদের বুক কেঁপে যায়। কিন্তু আমাদের এই গ্রুপে জয়েন করার পরে আমাদের কিন্তু এই পরিচয়টা আমরা নিজেরা বুক ফুলিয়ে দিতে পারি। অ্যাবসলুটলি অ্যাবসলুটলি। দই নিয়ে আপনার স্বপ্ন কী, মানে ভবিষ্যতে 5 বছর পরে 10 বছর পরে এই দইটা, দইয়ের ভাবনাটাকে কোথায় নিয়ে যেতে চান? আমার একটা স্লোগান আছে, আমার বলতে বগুড়া ব্র্যান্ডের স্লোগান, ভেজাল দেবো না, ভেজাল খাবো না। তো বগুড়া ব্র্যান্ডে যে একবার ঢুকবে সে সেখান থেকে আর বের হতে পারবে না, কারণ বগুড়া ব্র্যান্ডে অনেক পণ্য আছে, সুপার সব টাইপের পণ্য। তো আমরা মোটামুটি যে কোনো সমস্যার সমাধান করে দিতে পারি। এবং আমার প্ল্যান আছে একটা সুপার শপ দেওয়া, এটা 5 বছর পরে আর কি। এখন এই মুহূর্তে আমার ওই ক্যাপাসিটি হয়নি, কিন্তু আমরা অনলাইনে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো করে যাচ্ছি। এবং আমার কিছু প্রোডাক্ট আছে এক্সপোর্টেবল, যেরকম হোমমেড ঘি আমি নিজে বানাই, এটা এটার মোটামুটি বেশ চাহিদা আছে। এবং আমরা 200 কেজি পর্যন্ত সেল করেছি মাসে, 200 কেজি, 100 কেজি, 50 কেজি এভাবে কিন্তু সেল করে যাচ্ছি। তো এটা নিয়েও তো একটা কারখানা তৈরি করার ইচ্ছা আছে। আর এক্সপোর্টের বিষয়টা হচ্ছে আমার কিন্তু বিভিন্ন মানুষের মাধ্যমে আমার প্রোডাক্ট দেশের বাইরে যাচ্ছে, যেরকম ফ্রোজেন আইটেম যাচ্ছে, তারপরে হচ্ছে ঘি যাচ্ছে, সরষের তেলটা ওইভাবে মানে অ্যালাউ করে না, বিভিন্ন আচার আছে স্যার, আচার যাচ্ছে। আর আমি কিছু ট্রেনিং করেছিলাম অনলাইনে অফলাইনে, ট্রেনিংয়ের মাধ্যমেও আমি অনেক স্কিল ডেভেলপ করেছি, বিশেষ করে খাদ্যপণ্যের উপর। তারপরে হচ্ছে আমাদের ফুড সেফটি কিন্তু অত্যন্ত প্রয়োজন, যেহেতু আমরা খাবার নিয়ে কাজ করি, আমাদের কিন্তু ফুড সেফটিটা কীভাবে কন্ট্রোল করা যায় এই জিনিসগুলো আমি শিখেছি স্যার। দই তো পেরিশেবল আইটেম, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটা কীভাবে এনশিওর করেন স্যার? এটা আমরা 7 দিন টাইম দিই, যেহেতু এখানে আমরা কেমিক্যাল ফ্রি আমরা প্রোডাক্ট বানাচ্ছি, সেখানে কিন্তু আমরা পরামর্শ দিই যে আপনারা বাহিরে 1 দিন বা 2 দিন রাখবেন, তারপরে আপনার নর্মাল ফ্রিজে রাখবেন, যদি আপনার লং টাইম রাখতে চান তাহলে ডিপ ফ্রিজে। পাঠাতে পাঠাতে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা না স্যার, আমরা 1 দিন 2 দিন, যেহেতু এটা হচ্ছে মানে আমরা স্যার বিশেষ করে আমরা কুরিয়ারে কিন্তু দিতে পারবো না স্যার, এটা সরাসরি সরাসরি আমরা বাসের মাধ্যমে ডে বাই ডে আমরা এটা ডেলিভারি করতে পারি সারা বাংলাদেশে। নষ্ট করে ফেলবে, হ্যাঁ কুরিয়ারে দিলে ভেঙে ফেলবে স্যার, মাটির সরা যেহেতু। আপনার এই দই নিয়ে কাজ করতে গিয়ে আপনার কি এরকম কখনো মনে হয়েছে যে আস্তে আস্তে, আপনি বলছিলেন যদিও 2-3টা প্রোডাক্ট আপনি অ্যাড করছেন, আচার, সরিষা তেল, আরও প্রোডাক্ট বাড়ানোর কোনো পরিকল্পনা আছে? আমি কাস্টমার ডিমান্ডকে সবসময় প্রাধান্য দিচ্ছি, কাস্টমার যে প্রোডাক্টটা চাচ্ছে আমরা ওইভাবে রেডি করে দিচ্ছি, সেটা রেডি করে দিচ্ছি। হোক ফ্রোজেন রুটি, চালের আটার রুটি, গরুর মাংস রান্না, ক্যাটারিং, পিঠা, এভাবে আমরা কাজ করি, সিজনাল ফল, মানে এনি মানে আপনি দইটাকে আমরা প্রথমে ফোকাস করে ফেলছি। দই আমাদের মোটামুটি সবাই জানে, দই আপু মোহাম্মদপুরে দই আপু নামে আমাকে সবাই জানে। আপনার হাজবেন্ডের চাকরি যাওয়ার পর এরপরে এখন নিশ্চয়ই উনি তো কিছু চাকরি বা কিছু একটা করছেন? একটা প্রজেক্ট আছে, ওইটা হচ্ছে কখনো 2 মাস কাজ থাকে 4 মাস পরে, বা কখনো 6 মাস পরে 2 মাস কাজ, এইভাবে কাজ। তার মানে আপনি এখন মূলত চালাচ্ছেন সব কিছু? কেমন সেল করেন মাসে স্যার? আমাদের 1 থেকে শুরু করে 3 লাখ পর্যন্ত আমাদের সেল হয়। মাশাআল্লাহ, খুবই ভালো। যেহেতু আমি একাধিক পণ্য নিয়ে, এই সেল বাড়ানোর পিছনে আপনার কি কি টেকনিক কাজে দিয়েছে বলে মনে হয়? আমাদের তো নিজের বলার মতো গল্প গ্রুপ একটা আছে,
সেখানে আপনার নিজের একটা ব্র্যান্ডিং করেছেন? জি স্যার, এবং এখান থেকে আমার কাস্টমার 100+ হয়ে গেছে স্যার, নিজের বলার মতো গল্প গ্রুপের। তারপরে আমার আছে স্যার বিভিন্ন নেটওয়ার্ক আছে, আমি ট্রেনিং করেছিলাম, আমি মেলা করি, 64 জেলার মেলা করি, এখান থেকে কিন্তু অনেক কাস্টমার আমাদের তৈরি হয়ে গেছে। অসাধারণ অসাধারণ। তারপরে আপনি যেটা বললেন যে ভেজাল দিব না, ভেজাল খাবো না, ভেজাল খাবো না, সো এটা একটা বড় চিন্তা ব্যবসা করার জন্য, খুব বড় সততা, সততা প্রোডাক্টের ব্যাপারে আসলে কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই আর কি। সেটা হচ্ছে আপনার মানে কোনো দুঃখ বা কষ্টের কথা আপনি বলছিলেন যে করোনার সময় চাকরি যাওয়ার পর একটা দুর্বিষহ টাইম আপনার কেটেছে, সেই সময়ে আপনার সন্তান কতজন? দুইজন স্যার, দুইজন সন্তান। অলরেডি আপনার সঙ্গে দেখা হয়েছে দুই বাচ্চারে আমার, আলহামদুলিল্লাহ। তো স্যার কষ্টের বিষয়টা হচ্ছে অনেক কঠিন, কিন্তু ওই সময় সব কিছু থেমে গেছে, কেউ কারোর সঙ্গে দেখা করে না, কারো বাসায় যায় না, তো ছেল খাবার আইটেম কিন্তু চলবে স্যার, কিন্তু ওই সময়টা এত বেশি চলে নাই যে আমার সংসারটা চলবে স্যার। তখন তো আমার হাজবেন্ড একদম ফুললি বেকার, আমি স্যার বলতে পারবো স্যার এই কষ্টটুকু। আমার ঘরে কোনো বাজার ছিল না, হয়তো শুধু চাল ছিল, আমি চালটাকে ভাত রান্না করে পানি দিয়ে বাচ্চাদেরকে আমি লবণ দিয়ে খাইয়েছি। ওই সময় আমার চোখ দিয়ে মানে ঝরঝর করে পানি পড়তো, যে আমি তাদের জন্য কি কিছুই করতে পারছি না স্যার, সরি স্যার, এটা আমার জন্য আসলে খুব না। এই কষ্টগুলো মনে রাখা দরকার আছে, আমি সবসময় কষ্টের কথা মনে করাই দেই সবাইকে, এই কারণে যে কষ্টটা মনে না থাকলে আজকের যে অর্জন সেটার জন্য কতটা স্যাক্রিফাইস, কতটা স্ট্রাগল, কতটা দুঃখ জড়িয়েছিল সেটা আমরা অনেক সময় মনে করতে পারি না। সো ডেফিনেটলি প্রত্যেকেরই জীবনে এইরকম দুঃখ কষ্ট আছে, তারপরে সে একসময় সফল হয় বা সফল হওয়ার পথে হাঁটে। আমরা দোয়া করি যে এই কষ্ট আপনার জীবনে আর কখনোই আসবে না, ইনশাল্লাহ আপনি এগিয়ে যাবেন। এবং আপনি তো স্বপ্ন দেখছেন যে একটা সুপার শপ করার, সেদিন অনেক মানুষ আপনার প্রতিষ্ঠানে কাজ করবে এবং আপনি সেইভাবেই নিজের চিন্তা করছেন, এবং সন্তানদেরকে মানুষ করা এটাও একটা বড় সফলতা। জি স্যার, এটা আমার আমার মেয়ে অলরেডি আমাকে অনেক সাপোর্ট করে, বিভিন্ন মেলাগুলোতে করে টেকনিক্যাল সাপোর্ট, যেমন ফ্রিল্যান্সিংটা আমি নিজে শিখতেছিলাম অনলাইনে, ও কিন্তু আমার কাজগুলোকে দেখে সে কাজগুলো শিখেছে, ডিজাইনগুলো করে সে কিন্তু এখন, ক্যানভা ডিজাইন। আমি একটা SME ফাউন্ডেশনে ট্রেনিংয়ে অ্যাপ্লাই করেছিলাম, আমি বলেছিলাম যে তুমি যাও আমার পরিবর্তে, তুমি যাও, সে দুই দিনের একটা কোর্স ওখানে করে। ছাত্রদের সঙ্গে বললাম যে স্যার আমার পরিবর্তে আমার মেয়ে যেতে পারবে কিনা, ও ক্লাস 9 পড়ে, তো অ্যালাউ করছিলেন স্যাররা। মাশাআল্লাহ, খুবই ভালো, আপনার জন্য অনেক অনেক দোয়া থাকলো, আপনি এগিয়ে যান, আপনার জীবনের যত দুঃখ কষ্ট আছে সেগুলো আপনার সন্তানদের সফলতার মধ্য দিয়ে এবং আপনার নিজের সফলতার মধ্য দিয়ে সেটা পরিচয় লাভ করুক। আপনার জন্য অনেক অনেক দোয়া, ভালো থাকবেন স্যার। আপনিও ভালো থাকবেন, দোয়া করবেন, এবং আমি সব মেলাতে আছি আপনাদের সঙ্গে, এবং আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু খুব ভালো সেল হয়, 30,000 টাকা একদিনের সেল হয়, 35,000 টাকা, 3 দিনের সেল আমার 87,000 টাকা হয়েছিল সেলিব্রিটিতে। জি, আমি এবার মেলা করব, সবাই পাশে থাকবেন, আপনি তো স্যার আছেন আমাদের পাশে, তো ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। শুনলেন আমাদের শিল্পী আপার গল্প, অনেক দুঃখ কষ্ট, হতাশা, না পাওয়া, বেদনা, অনেক কিছু কাটিয়ে একটা পর্যায়ে এসে নিজে এখন নিজের একটা পরিচয় তৈরি করেছেন, সবচেয়ে বড় কথা। এবং কখনো কখনো কোনো কোনো ঘটনা, কোনো কোনো সময় মানুষকে নতুন করে, নতুন পথে হাঁটতে, নতুন করে ভাবতে, জীবন সম্পর্কে, নিজের সম্পর্কে ভাবতে সাহায্য করে। হয়তো করোনার সেই সময়টা যখন ওনার স্বামীর চাকরি চলে গিয়েছিল, তখনকার ওই পরিস্থিতি ওনাকে আজকের জায়গায় এসে দাঁড় করিয়েছেন, এবং এমনি আরও এগিয়ে যান, এটাই আমাদের প্রত্যাশা, চাওয়া এবং দোয়া। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।